আসসালামু আলাইকুম ইউটিউব বাসী, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল লাস চ্যানেলের পক্ষ থেকে আমি সরফরাজ খান আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে সকল বীর মুক্তি সেনাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তাদেরই অন্যতম একজন হলেন বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। আজ আমরা যাচ্ছি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর এবং বর্ণ গ্রন্থাগার এবং তার পৈতৃক দিবসে। তো আর দেরি না করে চলুন যাওয়া যাক। চলে এলাম ফরিদপুর জেলার মধুখালী থানার কামারখালী ইউনিয়নের অন্তর্গত সালামতপুর গ্রাম তথা রৌফনগরে। সামনে যে দরগাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের স্মৃতি জাদুঘর। আর দেরি না করে চলুন যাওয়া যাক। এখানে মাঝে মধ্যে অনেক দর্শনার্থী দেখা যায়, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ছিল। আসুন, প্রবেশ করার প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা মুক্তিযোদ্ধা স্মারক। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে গ্রন্থাগারের প্রধান প্রবেশদ্বার। পূর্বে আমরা যে পথ দিয়ে প্রবেশ করেছি সেটা ছিল রাস্তার পাশের প্রধান ফটক। চলুন ভিতরে যাওয়া যাক। যেহেতু এটি বীরশ্রেষ্ঠ সম্মানে তৈরি করা হয়েছে, সেহেতু এখানে জুতা বা স্যান্ডেল পায়ে দিয়ে প্রবেশ করা নিষেধ। সো এখানে জুতো খুলে প্রবেশ করতে, তো আমরা এখানে খুলে তারপর ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। ভিতরে ঢুকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ সম্পর্কে ডিটেলস কিছুটা লেখা তথ্য সরবরাহ করা হয়েছে। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স তাই মুন্সি আব্দুর রউফ, তার জন্ম তারিখ, শহীদ হওয়ার তারিখ, শহীদ হওয়ার স্থান এবং পাথর দিয়ে তার সুন্দর একটি ছবি অঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। এখানে পাথরের আরেকটি ফলকে আমরা দেখতে পাচ্ছি বীরশ্রেষ্ঠ সম্পর্কে, তার জীবন সম্পর্কে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে টোটাল সম্পূর্ণ তথ্য সরবরাহ করা হয়েছে। প্রধান গেট দিয়ে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করছি, দেখি ভিতরে কী রয়েছে। বেশ কয়েকজন দর্শনার্থী এখানে সবসময় আসে, তবে এখন আমরা এসেছি একটু দুপুরবেলা আর এখানে সর্বদা মাস্ক পরে ঢুকতে হয়, তো আমরা একটু অনুমতি নিয়ে একটু লাঞ্চ টাইম এসেছি যাতে আমাদেরকে ভিডিও করতে সুবিধা হয়। মূলত এটা একটা অডিটোরিয়াম দেখা যাচ্ছে, তো বিভিন্ন বইয়ের সংগ্রহশালা দেখা যাচ্ছে। চলুন দেখা যাক এখানে কী কী বই রয়েছে। এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জেলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং দলিলপত্র সম্বলিত বিভিন্ন জেলা কখন স্বাধীন হয়েছে, কী হয়েছে সেই সম্পর্কে একটা শেলফ দেখা যাচ্ছে। চলো আরও ভিতরে যাওয়া যাক। এখানে আমাদের বর্তমানে প্রচলিত চলমান কিছু বই দেখা যাচ্ছে, যেমন রবীন্দ্র রচনাবলী, কাজী নজরুল ইসলামের রচনাবলী, সৈয়দ মুজতবা আলী রচনা সমগ্র এসব। এখানে বিভিন্ন জনপ্রশাসনের বই দেখা যাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের দর্শনার্থী বিভিন্ন সময় এসে থাকে, তো চলুন একজন দর্শনার্থী কিছুটা কথা বলা যাক। ভাই কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কোথা থেকে এসেছেন এখানে? বাঁকুড়া থেকে এসেছি। ও আচ্ছা, আপনি কি সবসময় এখানে আসেন? মাঝে মাঝে। ও আচ্ছা, মাঝে মাঝে বেড়াতে আসেন। তা এখানে এসে কি বই পড়ছেন? এটা কি ধরনের বই? এটা কি বীরশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধের এই ধরনের কোনো বই? না, আচ্ছা আচ্ছা, তার মানে এখানে বিজ্ঞানের বইও পাওয়া যাচ্ছে। আচ্ছা ভাই কথা বলে ভালো। হ্যালো ভাই, আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি। সো আপনারা কি এখানে রেগুলারই আসেন নাকি বেড়াতে এসেছেন? না, আমাদের বাসা এখানে, আমরা মাঝে মাঝে এখানে আসা হয়। ও আচ্ছা আচ্ছা, নাকি আপনাদের পরিবারের সবাই এখানে? আর একজন দর্শনার্থীকে দেখা যাচ্ছে, তখন তার সাথে একটু কথা বলা যাক। আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন। তো আপনি কি এখানকার স্থানীয় নাকি অন্য কোথাও থেকে এসেছেন? জি স্থানীয়। ও আচ্ছা, এখানে কি মাঝে মধ্যে আসেন আপনি? হ্যাঁ আমার আসা হয়। আচ্ছা, এই বিভিন্ন ধরনের বই এগুলো সমগ্র দেখতে? ও আচ্ছা আচ্ছা। তো এখানে তো দর্শকার্থী মাত্র খুব কম দেখা যাচ্ছে,
টাইম তো আর একটু পরে পাবেন। ও আচ্ছা, এখন একটু মানে লাঞ্চ টাইম, এর কারণে একটু তো সবাই লাঞ্চ ইউজ। ও আচ্ছা আচ্ছা, 4:00-5টার দিকে বেশ ভালো লোকেশন। কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। ওখানে দূরে একজন প্রশাসনিক কর্মকর্তা দেখা যাচ্ছে, চলুন তার সাথে কিছুক্ষণ কথা বলা যাক। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি কি এখানকার কোনো কর্মকর্তা দায়িত্ব আছেন নাকি? আচ্ছা আচ্ছা, তাই এখানে একটু বসে কথা বলি। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপুল মোল্লা। ও আচ্ছা, আপনি কি এখানকার লাইব্রেরিয়ান নাকি? না জি, আমি কেয়ারটেকার। ও আচ্ছা, আপনি কেয়ারটেকার দায়িত্ব প্রাপ্ত আছেন। আচ্ছা, এখানে মোট কয়টি বই রয়েছে? বই আছে 4 থেকে 4.5 হাজার বই আছে। ও আচ্ছা আচ্ছা, দর্শনার্থী তো খুব অল্প দেখা যাচ্ছে এখানে, মোটামুটি কেমন দর্শনার্থী হয়? দুপুরের সময় খানা খাইতে গেছে, বিকাল টাইমে লোকজন বেশি, আর বেশি সমস্যা হচ্ছে লোকে আমাদের রাস্তা, রাস্তাটার জন্য দর্শনার্থী একটু কম আসে, বিকালে লোকজন বেশি আসে আর সকালে আসে। স্কুল কলেজ ছেলেমেয়ে এখন দুইটা পেপার আসে, প্রথম আলোর ইত্তেফাক, স্থানীয় লোকজন পেপার পড়তে আসে, বই পড়তে আসে। ও আচ্ছা আচ্ছা, তো এখানে তো বিভিন্ন ধরনের বই দেখলাম আমরা। আচ্ছা, বীরশ্রেষ্ঠ সম্বলিত কিংবা মুক্তিযুদ্ধ সম্বলিত বইগুলো কোথায় রয়েছে? বীরশ্রেষ্ঠর একটি বই আছে আমাদের এখানে, তো বীরশ্রেষ্ঠর যাবতীয় বইগুলো সংরক্ষণ আছে এই বইটার ভিতরে, বীরশ্রেষ্ঠর এই বইটার ভিতরে। আচ্ছা, এটা কি ডকুমেন্টারি বই এটা আর কি? বাংলাদেশের ছাত্র সমাজের আন্দোলন, বহুত মুক্তিযোদ্ধার বই এই জায়গা আছে, এবং ওই আলমারিতে আছে মুক্তিযোদ্ধার দলিল পত্র। মানে এখানে হচ্ছে মূলত মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধের সর্ব ইতিহাস এবং বিভিন্ন জেলা মুক্তির ইতিহাস সম্পর্কে লেখা রয়েছে। ঠিক আছে, চলেন ওই যে ওই আলমারিতে বীরশ্রেষ্ঠর অনেক তথ্য জিনিসপত্র আছে ওখানে। আচ্ছা, চলুন ওখানে যাওয়া যাক। এই যে এখানে আছে লোকে মুক্তিযোদ্ধার দলিল পত্র 1 থেকে 16 পর্যন্ত। আচ্ছা, এখানে হচ্ছে মুক্তিযোদ্ধার দলিলের বই পাইতেছি আমরা 1 থেকে 16 পর্যন্ত। 16 পর্যন্ত আছে বীরশ্রেষ্ঠর মাতার একটা ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব্বের ব্যবহৃত জিনিসপত্র, এবং ফরিদপুর জেলার ইতিহাস আছে, এবং একটা সম্মাননা আছে মেজর জেনারেল সুফিয়ান ইসলাম NDC দিয়েছিলেন বীরশ্রেষ্ঠ আব্দুর রব্বের বড় বোনের মোসাম্মদ জোহরা খাতুনের, সেটাও এখানে রক্ষণাবেক্ষণ আছে। আপনারা দেখলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব স্মৃতি জাদুঘর এবং গণ গ্রন্থাগার। চলুন এবার দেখা যাক তার পৈতৃক নিবাস কোথায় রয়েছে। সাদ্দেইনগরে চলুন যাওয়া যাক। সামনে নাকি কোথাও বীরশ্রেষ্ঠের বাড়ি, সো চলুন যাওয়া যাক, দেখি বীরশ্রেষ্ঠের বাসাটা কোথায়। আসুন আমার সাথে। একটু কথা বলতাম যদি কিছু না মনে করেন। আপনাকে এখানকার স্থানীয়? আচ্ছা, এখান থেকে বীরশ্রেষ্ঠের বাড়িটা কখন? এই সামনে বীরশ্রেষ্ঠের বাসা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, চলুন যাওয়া যাক। বীরশ্রেষ্ঠের বাড়ির এই অবস্থা আমরা মোটেও আশা করিনি। প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যেন বীরশ্রেষ্ঠ স্মৃতি জাদুঘরের মতো করে না হলেও এটা কিছুটা সংস্কার করা হয় এবং জাদুঘরের সামনে একটা মাইল ফলক দেওয়া হয় অথবা তীর চিহ্নের মাধ্যমে দেখানো হয় যে এই সামনেই রয়েছে হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব্বের পৈতৃক বাসভবন। সত্যি আমরা সম্পূর্ণ অবাকই হয়েছি, একজন বীরশ্রেষ্ঠর বাসভবন সংস্কারহীন এভাবে পড়ে আছে, এটা সত্যি মেনে নেওয়া যায় না। আমরা প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আবারও জোর দাবি জানাচ্ছি যেন বাসাটা কিছুটা হলেও সংরক্ষণ করা হয় এবং জাদুঘরের মেইন গেটের একটা মাইল ফলকের মাধ্যমে দেখানো হয় যে এই সাইডেই রয়েছে হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রব্বের জন্মভূমি। তখন হয়তো আপনারা একজন দর্শনার্থীর মুখে এবং বিশেষ জাদুঘরের লাইব্রেরির মুখে শুনেছিলেন রাস্তার দুর্দশার কথা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খরস্রোতা মধুমতির ভাঙনে রাস্তার কি বেহাল দশা, এখান দিয়ে পায়ে হেঁটে যাওয়াই দুষ্কর, তো গাড়ি অথবা অন্যান্য যানবাহন কিভাবে আসবে? এখানকার জনবসতির অবস্থাও খুব বেহাল,
এখানে দেখতে পাচ্ছেন খরস্রোতা নদীর ভাঙন এবং এখানেই দেখতে পাচ্ছেন একটা বাসভবন। সো যে কোনো মুহূর্তে এই ভাঙনে রাস্তাটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে এবং এনাদের ঘর বাড়ি বিলীন হয়ে যেতে পারে। কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। এবং আপনাদের আশেপাশে এরকম কোনো ঐতিহাসিক স্থান থেকে থাকলে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকলো, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।